আধ্যাত্মিক বা দেহতত্ত্ব জ্ঞানের জন্য ফকির লালন শাহ মৃত্যুর পর তার ভক্তদের মাঝে উজ্জীবিত রয়ে আছেন। তাই তো প্রতিনিয়ত দেশ বিদেশের হাজারো ভক্তদের পদচারণায় মুখরিত থাকে লালন শাহের মাজার প্রাঙ্গণ। আর এখানে চলে লালনের গানের চর্চা, এভাবেই চলে যাচ্ছে এখানকার সময় যুগ যুগ ধরে। আজকে চলে আসছি কুষ্টিয়ায় লালনের মাজারে। আশা করি পুরো ভিডিওটি জুড়ে সাথেই থাকবেন। লালন শাহের মাজার বা লালনের আখড়া হচ্ছে বাউল সম্রাট লালনের কবরস্থান। এই কবরকে কেন্দ্র করে তৈরি হওয়া একটি মাজার। এই মাজারটি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার সেউরিয়া নামক গ্রামে অবস্থিত। লালন শাহের মাজার এখানে একদিনে তৈরি হয়নি, এটি 1890 সালে লালনের মৃত্যুর পর তার ভক্তরা এখানে ভিড় করতে থাকে, তাই বহু দর্শনার্থীর সমাগমের ফলে এই মাজারটির উৎপত্তি হয়েছে। 1963 সালে সেখানে তার বর্তমান মাজারটি নির্মাণ করা হয় এবং তা উদ্বোধন করেন তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মুনায়েম খান। বর্তমানে এই মাজারে বিভিন্ন দেশের দর্শনার্থীর ভিড় দেখা যায়। আধ্যাত্মিক সাধক লালনের বাসস্থান ছিল সেউরিয়া গ্রামে। 1890 সালে 17 অক্টোবর তিনি মারা যান। তিনি এই সেউরিয়াতেই স্থানীয় ও ভক্তদের দীক্ষা দিতেন। তিনি প্রতি বছরই শীতের সময় এখানে মহা উৎসবের আয়োজন করতেন। এই উৎসবে সহস্রাধিক ভক্তের আগমন ঘটত। এখানে তারা বাউল ও দেহতত্ত্ব নিয়ে আলোচনা করতেন। তার মৃত্যুর পরেও ভক্তরা প্রতি বছর এই আলোচনার জন্য এখানে ভিড় করত। এভাবেই এখানে একটি আখড়া তৈরি হয়। তার প্রিয় ভক্তদের কবরও এখানেই দেয়া হয়েছে। এভাবেই এই স্থানের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পেয়েছে। 1963 সালে সেখানে তার বর্তমান মাজারটি নির্মাণ করা হয়। 2004 সালে সেখানে আধুনিক মানের অডিটোরিয়াম সহ একাডেমিক ভবন নির্মাণ করা হয়। লালনের মাজার বাংলাদেশের খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় অবস্থিত। মাজারটি মূলত উপজেলার সেউরিয়া গ্রামে অবস্থিত। কুষ্টিয়া শহরের অদূরে এই মাজারটি অবস্থিত। কুষ্টিয়া বাসস্ট্যান্ড হতে রিক্সা অথবা অটোরিক্সার মাধ্যমে 60 থেকে 70 টাকা ভাড়া দিয়ে আপনি চলে আসতে পারেন এই লালনের মাজারটিতে। বন্ধুরা, লালনের মাজারে লালন মিউজিয়াম স্থাপন করা হয়েছে। মিউজিয়ামে প্রবেশ করতে চাইলে আপনাকে অবশ্যই 10 টাকা মূল্যের একটি টিকিট ক্রয় করতে হবে। ভিতরে প্রবেশ করে লালনের ব্যবহৃত বিভিন্ন তৈজসপত্র সহ তার জীবনী, ইতিহাস ইত্যাদির সাথে বিভিন্ন ধাঁচের প্রতিকৃতি দেখতে পাবেন। লালন একাডেমিতে ভাসমান অনেক ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে লালনের হরেক রকমের গানের চর্চা চলে সারাক্ষণ জুড়েই। Thank you.
লালন মেলা প্রতি বছর দুইবার অনুষ্ঠিত হয়। একবার দুলো পূর্ণিমা উৎসবের সময়, আরেকবার বাংলা কার্তিক মাসের এক তারিখ। এই মেলা লালন আখড়ায় আয়োজিত হয়। লালন মেলায় সারা দেশ থেকে তার শিষ্যদের আগমন ঘটে। এছাড়াও দেশ বিদেশ থেকে অনেক দর্শনার্থীর আগমন ঘটে। এখানে রাতভর বাউল গানের উৎসব চলে। এই উপলক্ষে মাজারকে রঙিন করে সাজানো হয়। তবে সমালোচনা আছে, এই মেলায় সিদ্ধি সেবন করার আসর বসানো হয়। সাধক ও ভক্তরা এখানে এসে সিদ্ধি সেবন করে। লালনের মাজারের সামনে রয়েছে অনেক দোকানপাট, যেখানে কুষ্টিয়া সহ বাংলাদেশের বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে রেখেছেন দোকানিরা। সামনেই লালনের মেলার মাঠ প্রাঙ্গণ, সেখানে গাড়ি পার্কিং সহ বিভিন্ন ভাসমান দোকান দেখতে পাওয়া যায়। এই মেলার মাঠ প্রাঙ্গণে লালন মঞ্চ রয়েছে, রয়েছে লালনের ভাস্কর্য সহ ইত্যাদি দিয়ে এই স্থানটি সুন্দরভাবে সাজানো। তাই তো এই স্থানটিতে লোকারণ্য থাকে প্রতিটি বিকেল। এই মাঠ প্রাঙ্গণেও বিভিন্ন দলে বিভক্ত হয়ে ভাসমান গানের আসর চলে সারাক্ষণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, বিদায় নিচ্ছি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার লালনের মাজার থেকে। দেখা হবে অন্য কোনো জায়গা থেকে নতুন আরেকটি ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।